কাল স্কুল আছে। আসছি। হলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে হয়ে গেছে, চলো। মেয়েটার টিফিনটা দিচ্ছিলাম তো, তাই তাড়াতাড়ি করো, চলো চলো। পড়াশোনা করছে তো বলি মন দিয়ে, সামনে কিন্তু প্যারেন্টস টিচার্স মিটিং। হ্যাঁ বাবা, আমি সব টাস্ক কমপ্লিট করে নিয়েছি, ম্যামরাও আমাকে খুব ভালোবাসে। বন্ধুরা, স্কুলে দুষ্টুমি করছ না তো? না না, আমি তো স্কুলের ম্যামদের সব কথা শুনে চলি। তুমি তো গুড গার্ল, ভালো মেয়ে তুমি, গুড গার্ল। কিন্তু চটপট খাবারটা শেষ করতে হবে যে এবার। আমার আর খেতে ইচ্ছা করছে না মা। ও মা, সে বললে কি করে হয়, ওইটুকু তো। আমার আর খেতে ইচ্ছা করছে না। ছাড়ো না, খেতে যখন ইচ্ছা করছে না ছাড়ো। যাও মা, মুখ ধুয়ে নাও। মা, আমি রাস্তায় বিড়ালটাকে এটা দিয়ে আসবো? তুমি পারবে না, আমি দিয়ে দেবো। আমি পারবো। আচ্ছা দাঁড়াও। এটাই করে। হ্যাঁ, যাও, তবে তাড়াতাড়ি ফিরবে কিন্তু।
মৌলি, মৌলি কি গো, মৌলি কোথায় গো, পড়াশোনা করছে নাকি? হ্যাঁ, ঘরেই তো ছিল। ছিল মানে একটা মেয়ে ঘর থেকে উধাও হয়ে যাবে নাকি? সারাদিন কি করো তুমি? আমি তো রান্নাঘরে ছিলাম, কিন্তু মেয়েটা কোথায় গেল? তার মানে আরে ওই তো আমাদের। তাই তো, ওখানে কি করছো দেখে আসি। হ্যাঁ